কাপড়ের মান অনেক ভালো, অনেক ভালো দেখতে, বেশ ভালো লাগতেছে। কাপড়টা অনেক গ্লেজ করতেছে। এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ? হ্যাঁ, এটা কি ফুল অ্যাক্সেড হয়ে যাবে? হুম, আচ্ছা। এটা সে তলাটা? হ্যাঁ হ্যাঁ, এটা হলো নিচটা, এই যে চাকা দেওয়া আছে, যেটা নিচে না লাগলে সময় কোনো মাটি যদি নষ্ট না হয়, নষ্ট না হয়। এই যে দেখি আমার স্ট্যান্ড দেওয়া আছে, এটা স্ট্যান্ড? হ্যাঁ এটা স্ট্যান্ড, এই যে আমার স্ট্যান্ড। ওয়াও, ঠিক আছে। এদিকে তিন চাকা দেওয়া আছে আমার, মানে দুই চাকা থাকে, দুই চাকা যেটা এটা হেভি হয় না, কিন্তু তিন চাকার কারণে এটা অনেক হেভি, অনেক টেকসই, অনেক টেকসই হবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, নতুন আরও একটু ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকে চলে আসলাম যাত্রাবাড়ি, যাত্রাবাড়ি মীর হাজারিবাগ একটা ফ্যাক্টরিতে চলে আসছি। ওনারা মূলত স্পোর্টস আইটেমের সকল ব্যাগ ওনারা তৈরি করে থাকেন। এখানে আছে ট্রলি ব্যাগ, আছে কাদের ব্যাগ, এখানে যে ব্র্যান্ডগুলো থাকবে ডিএসসি, নিউ ব্যালেন্স, এমআরএফ, এরকম সকল ব্র্যান্ড আছে। এর বাইরে থাকবে আপনার, এখানে আছে আপনার থাই প্যাড, আছে চেস্ট গার্ড, আছে এলবো, সকল আইটেম ওনারা তৈরি করে থাকেন। ওনারা মূলত সারা বাংলাদেশে হোলসেল দিয়ে থাকেন। আপনারা যারা ব্যবসায়ী আছেন মফস্বল এলাকায়, তারা অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করবেন। তো ওনাদের ফ্যাক্টরির ফুল অ্যাড্রেস আমি আমার ভিডিও নিচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ওনাদের ফ্যাক্টরির ফোন নাম্বারও থাকবে। আপনারা যারা ঢাকার বাইরে আছেন, আপনার সেগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এখান থেকে নিতে পারবেন। এই জন্য আপনাকে ফোন দিতে হবে ভিডিওর নিচে ডিসক্রিপশনের ফোন নাম্বারে। ফ্রেন্ডস, আজকে কী কী আইটেম থাকবে, এগুলোর প্রাইস কীরকম হবে, সব কিছু আপনাদের জানাবেন স্টিল ব্যাগ হাউস থেকে। স্টিল ব্যাগ হাউসের ম্যানেজার মোহাম্মদ খায়ের ভাই, খায়ের ভাই একটু দেখাবেন এগুলোর প্রাইস, ডিটেল সব কিছু আপনাদের জানাবেন। সো ফ্রেন্ডস, আর কথা বলার আছে না, আজকে কিন্তু ভিডিও শুরু করা যাক, লেটস গো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো। ভাই, আপনাদের ফ্যাক্টরিতে চলে আসলাম, আপনাদের এই ফ্যাক্টরিতে কী কী কালেকশন আছে? আমাদের ফ্যাক্টরিতে ইনশাআল্লাহ সব ধরনের কালেকশন আছে। আমাদের ক্রিকেটের যত আইটেম আছে, ক্রিকেটের সকল আইটেম, সকল আইটেম আমরা করে থাকি। আচ্ছা, আপনারা তো সারা বাংলাদেশে হোলসেল দিয়ে থাকেন? হ্যাঁ, আমরা সারা বাংলাদেশে ইনশাআল্লাহ হোলসেল দিই। তো ভাই, আপনারা যে ব্যাগগুলো তৈরি করে থাকেন, এগুলো কী কী ব্র্যান্ড হয়ে থাকে? আমাদের ব্র্যান্ড হয়ে থাকে ডিএসসি, নিউ ব্যালেন্স, এসএস, এমআরএফ। আচ্ছা, আরো ক্রিকেট, আরো সামনে আরো কিছু ব্র্যান্ড আসবে? আসবে। আপনি বলতেছিলেন যে ভাইয়া, কেউ যদি অর্ডার করে যে আমার এই ব্র্যান্ড প্রয়োজন, সেক্ষেত্রে আপনি তৈরি করে দিতে পারবেন? আমরা যে কোনো ব্র্যান্ড বলবে আমরা তৈরি করে দিতে পারি। সেক্ষেত্রে যারা স্পোর্টস ব্যবসায়ী আছে, তারা যদি আপনাদের সাথে যোগাযোগ করে, স্ক্রিনে যে নাম্বারটা শো করতেছে এই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন, এর বাইরে অনেক ব্র্যান্ড তৈরি করে নিতে পারবেন। হ্যাঁ, নিতে পারবেন ইনশাআল্লাহ। তো ভাই, আমরা এক এক করে দেখি আজকে কি কি কালেকশন আছে। প্রথম কোন ব্যাগ দেখাবেন? আমি দেখাচ্ছি আমাদের বাজারে বর্তমানে যে মালটা আমাদের সবচেয়ে হিট, হিট এটাই চলতেছে বেশি, সবচেয়ে বেশি চলতেছে আমাদের এই মালটা, ডিএসসি। হ্যাঁ, ডিএসসি। আচ্ছা, এটা কি রাউন্ড ভাইয়া? ডিএসসি তো বলোকে মারলে। হ্যাঁ, ডিএসসি রাউন্ড, রাউন্ড। হ্যাঁ, আচ্ছা, এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ? হ্যাঁ হ্যাঁ। এটা কি ফুল অ্যাক্সেড হয়ে যাবে? হুম, আচ্ছা, দেখি ভাই একটু খুলে দেখেন তো আমাদের। এটা হচ্ছে ইনসাইড? হ্যাঁ জি, এখানে থাই, এখানে প্যাড, হেলমেট সব কিছু হয়ে যাবে, গ্লাভস। হ্যাঁ, আচ্ছা, আর ব্যাট কোথায় রাখবে? ব্যাট রাখবে এই জায়গায়, এখানে রাখার জায়গা আছে। এখানে ব্যাট কয়টা রাখা যাবে? একটা, একটা ওই সাইডে রাখা যাবে। হ্যাঁ, ওই সাইডে আরেকটা আছে রাখা, দুইটা রাখা যাবে। হ্যাঁ, দুইটা রাখা যাবে। ওয়াও, এটার কোয়ালিটি বেশ ভালো, বর্তমানে চলতেছে মালটা, কাপড় অনেক ভালো করছেন এটা। তো ভাই, এটার প্রাইস কত পড়বে? আমাদের এই এটার প্রাইস বর্তমান পাইকারি বাজারে 1100 টাকা। এটা হচ্ছে 1100 টাকা? 1100 টাকা। যারা এটা হোলসেল নেবে তাদের ক্ষেত্রে কি সেম প্রাইস থাকবে ভাই? বেশি বেশি নিলে, কোয়ান্টিটি বেশি হলে। আচ্ছা, এক পিস দুই পিস নিলে সেম প্রাইস থাকবে, বাট 20 পিস 30 পিস নিলে সেক্ষেত্রে প্রাইস আরো কমে যাবে? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ব্যাক ট্রলি, বর্তমান বাজারে আমাদের এই মালটাও অনেক চাহিদা, এটা অনেক রানিং। হ্যাঁ ভাই, হ্যাঁ অনেক রানিং, অনেক সুন্দর একটা মাল, নেভি ব্লু, রয়্যাল ব্লু এবং কালো। আচ্ছা, চারটা কালার অ্যাভেলেবেল? হ্যাঁ অ্যাভেলেবেল। ওকে, এটা তো কাঁধে নেওয়া যাবে না ভাই? হ্যাঁ, কাঁধে নেওয়া যাবে, কাঁধে নেওয়ার সিস্টেম আছে এখানে। এই যে দেখেন, এই যে বেল্টটা আমরা এদিকে রাখছি, এই যে বেল্টটা এদিকে রাখছি, এটা এভাবে লাগানো যায়। আচ্ছা, এদিকে নখ দিয়ে এদিকে দিয়ে দিব। এখানে চাকা না ভাই? হ্যাঁ চাকা। ওকে, এদিকে চাকা আছে, এদিকে আপনার টানানোর সিস্টেম আছে। ওকে, আপনাকে দেখাচ্ছি, এই যে এদিকে টানবে চাকা দিয়ে সেটা, আর ওইদিকে এটা ভিতরে সেটা দেখে ভাই। হ্যাঁ, এগুলো তো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ? হ্যাঁ সম্পূর্ণ, পানি ঢুকবেন না? না। আচ্ছা, এগুলো চেন সিস্টেম অনেক ভালো করছেন, অনেক ইউজ করা যাবে না ভাই? জি জি। ওকে, এটা ইনসাইড? হুম, ওকে, এখানে ব্যাট রাখার জায়গা আছে, ভিতরে ভিতরে ব্যাট রাখা যাবে? হ্যাঁ, ভিতরে রাখা যাবে, বাইরে রাখার, বাইরে রাখা যাবে। হ্যাঁ, বাকির এখানে সিস্টেম আছে ব্যাট রাখার জন্য, এখানে আমরা ব্যাট রাখতে পারবো, আদার্স আর কিছু রাখা যাবে। এখানে জুতা রাখার সিস্টেম আছে, এটা জুতা রাখার সিস্টেম, রাখার সিস্টেম আছে এখানে এক জোড়া। হ্যাঁ, এটা দেওয়া হচ্ছে যে মাটিতে লাগলে যেন ময়লা না হবে, নষ্ট না হয়, না হয়। হ্যাঁ, এটা এমনিতে মাটিতে লাগলে ক্ষয় হওয়ার সম্ভাবনা আছে, এটা আর হবে না, এটা আর হবে না। এটা হচ্ছে চাকা না? চাকা। ওয়াও, কারণ তো ভাই, এটার প্রাইস কত পড়বে? এটার প্রাইস 2000 টাকা। এটার প্রাইস 2000 টাকা? জি। এই লোগো দেওয়া থাকবে? হ্যাঁ, এটা তো কপি হবে না? না, এটা অনেকে নকল করতে পারে, কিন্তু আমাদের নাম যে থাকবে এটা আমাদের, আর অন্যরা হয়তো এইটা কপি করতে পারে, বাট এটা হচ্ছে অরিজিনাল, অরিজিনাল। এখন দেখাবো আপনাকে ট্রলি ব্যাগ,
ঈশান না ভাইয়া ঈশান ট্রলি আপনি বলতেছিলেন ভাই ঈশানের এই ব্যাগের মান অনেক ভালো লং টাইম ইউজ করা যায় জি জি ভাই এটার থেকে অন্য নাম হয় হ্যাঁ হয় কি কি নাম হয় আমরা করি ডিএসসি এসএস আচ্ছা নিউ ব্যালেন্স আচ্ছা এটার ভিতরে কয়টা কালার হয় এটার ভিতরে দুইটা তিনটা কালার হয় দুই থেকে তিনটা কালার হবে তিনটা কালার হয় আচ্ছা ভাই আমরা এটা দেখি এটার মান কি রকম করছেন দেশে ভিতরে সে এটা বাহ জি ভিতরে চেন আছে আচ্ছা চেন সিস্টেম আছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আচ্ছা এটা ভিতরে ফাইবার ইউজ করা হয়েছে না হ্যাঁ এখানে দুটো ফাইবার আছে হ্যাঁ দুটো ফাইবার আছে এটা সুপার সেট না ভাই সুপার সেট আমি আপনাকে দেখাচ্ছি আচ্ছা এটা সে তলাটা হ্যাঁ হ্যাঁ এটা লা নিচটা এই যে চাকা দেওয়া আছে যেটা নিচে না লাগলে সময় কোনো মাটি যেন নষ্ট না হয় নষ্ট না হয় এই যে দেখি আমার স্ট্যান্ড দেওয়া আছে এটা স্ট্যান্ড হ্যাঁ এটা স্ট্যান্ড এই যে আমার স্ট্যান্ড ওয়াও ঠিক আছে এতে গেলে তিন চাকা দেওয়া আছে আমার মানে দুই চাকা থাকে দুই চাকা যেটা এটা হেভি হয় না কিন্তু তিন চাকার কারণে এটা অনেক হেভি অনেক টাশ হয় অনেক টাশ হবে অনেক ভালো জিনিস এগুলো তো অনায়াসে দেড় থেকে দুই বছর ইউজ করা যায় অনেক ভালো জিনিস তো ভাই এটার প্রাইস কত পড়বে ২৫০ টাকা তো ভাইয়া কিছু কথা বলা যাবে কিছু কথা বলা যাবে আপনারা যেহেতু হোলসেলার যেহেতু এটা উৎপাদন করেন সেক্ষেত্রে কিছু কথা বলতে পারবেন তো ভিডিও স্ক্রিনে ভাইয়াদের যে নাম্বারটা আছে ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বারটা আছে ওখানে কন্ট্যাক্ট করলে ভাইয়াদের সাথে আপনি কথা বলে কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবেন এখন আপনাকে দেখাচ্ছি ডিএসসি আর্মি ব্যাগ এটা আর্মি না ভাইয়া জি এটা কি ছোটদের হ্যাঁ ছোটদের আচ্ছা দেখেন এটা সে ভিতরে সেট না ভাই হ্যাঁ ভিতরে সেট আচ্ছা এটা ব্যাট কয়টা রাখা যাবে ব্যাট দুই সেটে দুইটা দুই সাইডে দুইটা হ্যাঁ দুই সাইডে দুই সাইডে দুইটা রাখতে পারবেন আর এর সামনে পকেট আছে আর ভিতরেতে এই দেখা যাবো আচ্ছা ফার্স্ট টাইম প্লেয়ার যারা প্রথম ক্লাবে ভর্তি হবে তাদের জন্য বেস্ট হবে এটা বেস্ট ওকে এটা আমরা করছি অন্যরকমভাবে এই ভিতরে ফাইবার দিয়ে একটু মোটা করে করছি এই যে উপরে কাপড় ভিতরে আস্তর ভিতরে ফাইবার আছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ হ্যাঁ সম্পূর্ণ ওয়াটার কোনো পানি ঢুকবে না না পানি ঢুকবে না তো ভাই এটার প্রাইস কত পড়বে ৪০০ টাকা ভাই এটার ভিতরে কি কালার হয় হ্যাঁ কালার হয় এটা কয়টা কালার হবে দুইটা দুইটা কালার হবে এখন আপনাকে দেখাচ্ছি আমি ডিসি কিট ব্যাগ না ভাই জি ওকে এটার কাপড়ের মান অনেক ভালো দেখতে বেশ ভালো লাগতেছে কাপড়টা অনেক গ্লেজ করতেছে ভাই হ্যাঁ ওকে তো এটা হচ্ছে আপনার বড়দের হ্যাঁ জি বড়দের এটা ব্যাট কয়টা রাখা যাবে ভাই দুইটা যা পকেট আছে ব্যাটের দুইটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটার কাপড়ের মান অনেক ভালো করছেন অনেক সফট হ্যাঁ জি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ওকে ইনসাইডটা দেখি ভাই ভিতরে সাইডটা দেখি আমি আপনাকে খুলে দেখাচ্ছি আচ্ছা এটা ওয়াও ভিতরে অনেক জায়গা এটা তো ফুল সেটের বাইরে অন্য কিছু রাখা যাবে অনেক স্পেস অনেক আছে না ভাই অনেক বড় ওকে এটা সে সামনের সেট হ্যাঁ ওকে এখানে জুতা রাখার জন্য এটা জুতা হ্যাঁ জুতা রাখার জন্য এটা পকেট দেওয়া আছে আচ্ছা ওকে চেইনের মানও বেশ ভালো জি ওকে এগুলো তো ভাই অনেক দিন ইউজ করা যাবে হ্যাঁ অনেক দিন ইউজ করা যাবে অনায়াসে দেড় থেকে দুই বছর ইউজ করা যাবে এই যে আমাদের লোগো দেওয়া আছে আচ্ছা ভাই স্টাইল ব্যাক হাউস ওকে ঠিক আছে এই যে খুব ভালো করে করা হয়েছে ভিতরে ফোম বেল্ট হ্যাঁ বেল্ট সিস্টেম অনেক ভালো করছে না ভিতরে ফোম দেওয়া আছে যেন ব্যথা না লাগে আচ্ছা যত বেশি মাল হোক সমস্যা নেই ব্যথা লাগবে না তো ভাই এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস ৮০০ টাকা আচ্ছা এটার ভিতরে কয়টা কালার হবে এটার মধ্যে ৪-৫টা কালার হবে ৪-৫টা কালার হবে এই কালারটা দেখতে বেশ ভালো লাগতেছে জি এই জন্য ক্যামেরাটা আমরা দেখাইলাম ওকে তো এর বাইরেও ৪-৫টা কালার আছে আপনারা যার যেটা চয় সেটা নিতে পারবে